কোন আলাদা থাকবা তাহলে তুমি ঠকবা। নিজে কামাই করতাম তাহলে খালি তুই একলা গায়ে আর ও সাইটটারে ফালতা আমার কোনো অসুবিধা ছিল না। আমি ঠকাই মানে আমি চাকরি করি নাই। তুই চাকরি করছো, এটা হচ্ছে সেই আমলে কোন আমলে জানোস যে আমলে আরব দেশের মানুষ কুরমা খেজুরে বেচা বেচা খাইছে। ভালো একটা বাড়ি দেখছি, আমি পারবো না, আমার ডর লাগে। আমার ছেলেটা আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছে। স্যার আমার পাশে টাকা দেন স্যার, আমি রুটি খাই স্যার। কি যন্ত্রণা! আমারে শিখায়, আমার আবার বলে ইন্টারভিউ দিতে হইব। ভালোই হয়েছে, কালকে দিনের বেলায় বাড়ির মধ্যে ঢুকি ঢুকে সেরা দেখি যে কয়জন লোক আছে, কোন জায়গায় কি মাল সামান আছে। বহুদিন পর এত বাড়িতে বড় একটা দাগ মারু খালার উপরে একটা কি নেশাখোর মনে হলো। আর যাব না আমেরিকা যদি না পাই তোমার দেখা, তোমার বাড়ির পাশে বাড়ি ভাড়া করে থেকে যাব ঢাকা। আর যাব না আমেরিকা পেলাম যখন তোমার দেখা, তোমার বাড়ির পাশে বাড়ি ভাড়া করে থেকে যাব ঢাকা। আর যাব না মান সম্মান সব ধুলায় মিশাই দিলি। এই মান সে শুনলে কইব যে ডাকাত বাড়িতে চোর ঢুকছে। কেন ডাকাতের ঘরে চোর ঢুকলে সমস্যা কি? তাইলে ডাকাত বাড়ির সম্মান থাকবো না। ডাকাত বাড়ির সম্বন্ধে মানুষের যে ডর কাম করে সেটা একদম কমে যাবে, বুঝলি? তুমি কেন চোরের মতো নিজের ঘরে ঢুকলা? তোমার তো ডিমোশন হয়েছে, ডিমোশন। তুমি ডাকাত থেকে চোর হয়েছ না রে ভাই? খুব টেনশনে আছি, একটা নতুন বাড়ি পাইছি, মানুষজন তেমন নাই, যাও আছে দুর্বল। আর সব থেকে মেন কথা হইতেছে কি জানোস, ওই বাড়িতে কোনো দারোয়ান নাই। দারোয়ান নাই? ইন্টারভিউ চলতেছে, ইন্টারভিউ। কালকে আমিও দারোয়ান সাইজা ইন্টারভিউ দিতে যাবো, ভিতরে ঢুইকা পরিস্থিতি সব কিছু বুঝে তারপর চলে আসবো। এজন তুইও যাবি আমার লগে কালকে? না না, আমি তোমার লগে যাবো না। আমি কইছি না তুই যাবি? ভাইজান, ভাইজান আমার কথাটা শুন। কি কও না, ভাইজান আমি কিন্তু তোমাদের এই সময়ের মধ্যে নাই, আমি কিন্তু কয়ে রাখলাম।
কি ব্যাপার, একা একা বসে আছো? একা একা থাকবো না, তোকে দোকা দোকা থাকবো নাকি? দোকা দোকা থাকতে চাইলে তো তোমার পাশে আমার থাকা উচিত। কেন, আপনার সাথে কি আমার কোনো চুক্তি হয়েছে নাকি? সব জিনিস কি আর চুক্তি দেওয়া হয় লালি, তুমি বুঝো না। আমার বুঝলে কি আর না বুঝলে বা কি? মিয়া ভাই কি কইছে আপনি বুঝেন নাই? মিয়া ভাইয়ের কথা তো শুনলাম, তোমার মনের খবর কি এইটা কও। আমার মনের কথা আমার মনেই থাক, আপনি আগে একটা ভালো চাকরি পান তারপর করুন। এই ডিল মারে কে রে, কারুই তো দেই না। ওই ডিল মারে কে? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার, খালি আপনার ওই ডিল মারে কেন? কোনো পেতনি আসর দিল না তো। পেতনি আসর দেবো কেন, আর আমি কি পেতনি ডরাই নাকি? আপনি না ডরান, আমি ডরাই। দেখেন গিয়া, আপনি যে আমার লাগে বেয়ে বেয়ে কথা কইতেছেন, এর লাগে বোধহয় হিংসা করতেছেন। হ্যাঁ হিংসা তো হইবই, একটা সুন্দরী মেয়ের পাশে বসে রয়েছি, হিংসা হইব না? দেখ শুনি, এই কে, এই ডিল মারে কে? বুঝলাম আলি, তোমার পাশে বসে আছি দেখ কে, দৈত্যের হিংসা লাগতেছে। কি কন এইসব, দৈত্য কই? খারাপ, তোমার দৈত্যের দৌড় দেখাই। এই খারাপ, এই মন্ত্র খারাপ, এই মন্ত্র খারাপ, টুকি লতা ডাকাই তোর সাহস এত দিন তুমি আমার রাস্তাঘাটে জ্বালাইছো এখন তুমি আমার বাড়ির সীমানায় আইসো। হ্যাঁ আমার সাহস তো অনেক, আমি ডাকাইতার বলা আমার সীমা দেখছো যে আমার প্রথম সিরে যাইবো। শুনো, অন্ত সীমানায় আইসি, তুই তোর ঘরের ভিতরে ঢুকুম। আমি কি আমার ভাইকে ডাকুম? তুমি তোমার ভাইকে চিনো না, এমন সিস্টেম করবো যে চোদ্দ শিখের ভিতরে থাকবা। ডাকো, তুমি যদি আমার লগে থাকো চোদ্দ শিখের ভিতরে থাকতে আমার কোনো অসুবিধা নাই। শোনো, এইসব কথা কিন্তু সিরা ভিজবে না, তুমি এখান থেকে যাও, নাহলে আমি কিন্তু আওয়াজ দিব সত্যি সত্যি। শোনো, আমি আসলে একটা কামে আইছি, কয়ে ফারাই, নাহলে পরে দেরি হয়ে যাইব। কি কাম, ডাকাতটাকে আমি হেল্প করুম? ডাকাতটা তুমি হেল্প করবা কেন, তুমি ডাকাতের হেল্প নিবা? ঢংনা করে কাও তো কি কবা? আমি একটা ফোন নাম্বার নিয়ে আইছি, ওইখানে গেলেই তোমার ভাইয়ের চাকরি হয়ে যাইব, দারোয়ানের চাকরি। কিন্তু তুমি জানলে কেমনে? আমি কেমনে জানি, তা দিয়া তোমার কি কাম? শুনো, এই ফোন নাম্বারে ফোন করে তোমার ভাইরে পাঠাও, দেখবা তো চাকরি হয়ে গেছে। তুমি কি সত্যি কথা কইতেছো নাকি মিথ্যা কথা কইতেছো? আমি তোমার কাছে কখনো মিথ্যা কথা বলি না লতা। এই যে লও ফোন নাম্বার, 01711323193, ফোন দিয়া যাইতে কইবা। শুনো, আমার কথা আবার বলো না। তাহলে আমি বাসায় কি কমু, আমি কই পাইলাম? কইবা যে পাইছো, পুরা খবর পাইছো আর কি। ঠিক আছে, তারপর দেখো চাকরি হয় কি না, তখন তো আমার। চাকরিটা তো পছন্দ হয় কিনা লতা কে আপনি জানলো? হাসান আমিসা, তুই তো এটা ঠিকানা মতো গেলেই জানতে পারবি, আগে ইন্টারভিউ দে।
তারা কি তোর জন্য বসে থাকবো? আরে যাও না, চাকরিটা একটু চেষ্টা করো। তোমার জন্য তো আমি আর মেয়ে ভাই শর্মে মরে যেতেছি গা। আমি আর মেয়ে ভাই বিয়ে করে মনে একটা অপরাধ করে ফেলাইছি, আর তোমার চাকরির জন্য তো তোমার মেয়েও দিতে পারতেছে না কেউ। এতই জন শরম পাস, তো বিয়েটা পরে করলে কি হইতো? আয়নায় কি আরেক বাটার লোক রেখে যাইতো গা? এই যে 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 আহ চুপ করতো, তোরা কি শুরু করলি? হ্যাঁ বিয়া বিয়া বিয়া, শোন যাওয়াবার হইছে। আরে রমিজের বিয়ার কথা আগেই লেখা আছিল। সর্বশেষ তুই ভাব চাকরিটা কর, তোর এমনি তোর দুই ভাইয়ের মেলা কথা আমার শুনতে হয়। এবার গেলাম চাকরি ঢুকলে আর বাইরে যাবি না যদি তারা বাইক করে না দেয়। রাইফেল তোর রাইফেলে গুলি মার। এবার যদি ঠিকমতো চাকরিটা না করস তাহলে কিন্তু এই বাড়িতে তোর জায়গা হইব না, কয়ে দিলাম। ঠিক আছে না আব্বা? আজ যে ঠিকই কইছে, এবারে তারাই চাকরি। আলহামদুলিল্লাহ আমার রাইফেল বের একটা গতি দিছে না। এইভাবে তাকাইল না, তোমার একটা খেলনা রাইফেল হইলে আমি কিনে দিব। থাম, দেখলা ভাবি লতা ভাইয়ের জন্য চাকরি খুঁজে আনলো। হ্যাঁ বেটা মানুষ যে কাম করতে পারে নাই মায়া আমাদের সেই কাম করে দেখাই দিছে। হ তা করবো না কেন, সারাটা দিন গ্রামে টুটু করে বেড়ায়, কে মরল কে বাঁচল সবই কইতে পারে সে। হ এই বয়সে যদি এমন করে ঘুরে বেড়ায় তাহলে কিন্তু এই গ্রামের মানুষ এই বাড়ির বদনাম করব। হ মানছে কইব, হ্যার ভাই রমিজ কত বড় দারোয়ান আর হ্যার বোন কত খারাপ, বাবাই যায় না কো ভাবি। তোমার ভাই জানারও কি মানুষজন ছাইড়া কথা কইব ক? তারে কইব যে কি আজিজ মিয়া, ভাই বোনরা তো ঠিক মতো শিক্ষা দিতে পারো নাই, তোমার ভাই জানত মানুষজনের সামনে মাথা তুলে কথাও কইতে পারবো না। ভাই জানরে আর কয়জন ছিল, ভাই জান তো খালি বাইরে বয়ে ঘুমায়। শুনতে তো হইব তোমার দেবরের কেন, তোর জামাইরে সবাই বেশি চেনে আর আমার জামাইরে কেউ চেনে না। হ্যাঁ শোন, তোর জামাইয়ের আগে তোর ভাই জনের জন্ম হয়েছে, সে হয়েছে বড়, আর তুই কি মনে করস তোর জামাই বেতন 2 টাকা বেশি পাই বইলা এই গ্রামের সবাই তার সামসা নাকি? হ্যাঁ নাকি সবার মাথা কিনে নিচ্ছে? ভাবি তুমি কিন্তু আবার আমারে খুঁটা দিতেছ, তোমার তো কিছুই গন যায় না। তোমার দেবর বেশি টাকা পাই বইলা তুমি আমারও হিংসা করো আমার জামাইরও হিংসা করো। কি আমি তো করে হিংসা করি? হ্যাঁ তোরা কি এমন লাশা হয়ে গেছে যে তোকে হিংসা করতে হইব? তোর জামাই 2 টাকা বেশি পাই বলে তো ফুটে নিয়ে ছোটাই বাসি না, আবার হিংসা করতে যাবো তো করে। হ্যাঁ প্রেমপত্র সুইদা দাও, এত কিছু দরকার কি? যদি ক্ষমতা থাকে তাহলে চাকরি লয়ে আমার সামনে এসে কহো তুমি লালিরে বিয়ে করবা, আমার তো কোনো আপত্তি নাই। লালি রাজি থাকলে তোমার হাতে আমি তুলে দিব, সুরাচুরি কি আছে? দারণবাড়ির পোলা চাইলে তো একটা চাকরি জোর করে দিতে পারো। না এই চাকরি পাওয়া এত সোজা না। কেন, এইটা আবার কি চাকরি? রাইফেল হলো দারোয়ানের চাকরি। ভালোই তো, এখন কেমন মায়ের পিছে গুড়গুড় করতেছ? যেদিন কান্দে রাইফেল নিয়ে আইবা সেদিন আমারে কইও আমি নিজের হাতে আমার লালিরে তোমার হাতে তুলে দিই, বাম কান্দে রাইফেল আর ডান কান্দে আমার মায়ের লইয়া তুমি চলে যাইবা। ভাগিনা, ও ভাগিনা, ছেলেটি বাদাম চিলিত, মেয়েটি বাদাম গিলিত, বাদাম হইল শেষ, মেয়েটি নিরুদ্দেশ। মামা মেয়েটা কি শেষ? ভাগিনা মেয়েটা শেষ হলে তো কিছুই হইতো না, কিন্তু মালই তো শেষ। হ্যাঁ তোর বাবার
এত টাকা থাকতে ভাগি না, আমি নেশার কষ্ট পাবো। আমার বাপের টাকা? আরে টাকা তো আমার না, এমন কিপটা প্রকৃতির মানুষ আমি। আমার মাঝে মাঝে মনে হয় মামা, আমার মাঝে মাঝে মনে হয় আমি ওই বাঙ্গা বন্দুক দিয়ে বাপের মায়ের গুলি করে আমার। না এখন ভাগিনার শান্তির সময়, খুনোখুনি করা যাবে না। মামা একটা প্ল্যান। কিডন্যাপ কাকে? তুমি এখন বাসায় যাও, বাসায় গিয়ে বলবা যে আমি কিডন্যাপ হয়ে গেছি। এমা এমা, হ্যাঁ তোর বাপের হার্টের যে অবস্থা, তুই কিডন্যাপ হয়েছিস শুনলে তো হার্ট ফেল করে। আরে হার্ট ফেল করবে না, বলবা মারে মারে বলবা, হয়ে যাবে। এই যদি পুলিশকে বলে দেয়? বলবে না বলবে না। বাবা যদি পুলিশে জানায় তাহলে কী হবে? পুলিশে জানালে যেটা হবে যে পুলিশের পিছনে তোমার আরও 5 লাখ টাকা বেশি লাগবে। হ্যাঁ আমার এছাড়া তো লাগবে আর 2 লাখ, তো কত হইতেছে? 7 লাখ টাকা। এখন আমি আমার এই কিপটা বাপে জীবনে 7 লাখ টাকা দিবে না? হ্যাঁ তো 2 লাখ টাকা দিয়ে আবার সারা দিতে পারে, বা তোমার মনে করো 70,000 টাকা দিতে পারে, বা 35,000 টাকা দিতে পারে, 32 হোক 20 হোক 5 হোক 2 হোক, সে দিবেই, সে দিবেই। ঠিক, নতুন আইডিয়া। তাহলে কি আমি একা একা বাসায় চলে যাবো? ভাগি না আমি কি উঠতে পারবো না? আমাকে ট্রেনে উঠাতে হবে রে। আমারে উঠাই না। আমি উঠবো? জিম চোখের কোনা বলো নেশার লাডিম জিম ধরে চোখের কোনা বলো ফাগিনা, সুইট ফাগিনা, 420 ফাগিনা, তুমি কি বুদ্ধি দেখাইল? আমার লক্ষ্মী বোনটা তো তোমার চিন্তায় কেঁদেই ফেলে, বললো ওরা আমার ছেলেকে মেরে ফেলবে, তুই তাড়াতাড়ি টাকা নিয়ে যা, ওকে নিয়ে আয়। আর ওই যে কিপটা লোকটা, আমি তোর বাবাকে বলতে যাব কেন? আমি আমার লক্ষ্মী বোনটাকে বলে টাকা নিয়ে আসলাম। আমি জানি আমার এই সুইট মামাটা আছে না, আমার কোনো চিন্তা নাই। সুইট ভাগিনা, তুই কি একা একা সব কিছু খেয়ে ফেলেছিস? না মামা, সব আছে সব আছে, তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি আসলা, চলো যাই। ওই চলো না মামা, ওদিকে যাই। চল চল চল, গুলদ গগনে বাজে মদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। আর ওই ছেলেটা ভয়রা না হলে পরে হয়ে যাবে। তুমি চুপ করো।